গেলে দিন পাবি না রে তারা দিন গেলে দিন পাবি না সাধনার নাম জানি রে না সাধনা साधु लोकेर निशाना साधु लोकेर निशाना नाम घरे पहला साधु नाम दिन गए दिन पावी ना तोरा दीद गे दीद पावी ना नाम घरे पहला साधु সামনে গুরু শিষ্যের পালনে হাজির হয়েছি। আমাদের গান যেরকমই হোক না কেন আপনারা আমাদের ডাকেন, তাই মাঝে মধ্যে বিভিন্ন ফোরামে আপনাদের সামনে এসে হাজির হই। আজকে আমার প্রতিপক্ষে যিনি গান করবেন তিনি হল পরশালী দেওয়ান। উনি শিষ্যর পাঠ গাবেন, শিষ্যর পালা গাবেন, আর আমি আব্দুর রশিদ সরকার গাবো গুরুর পালা। তাই আমার গুরু পক্ষের থেকে একটা গান দুটি কথা বলে আমি আমার প্রথম আসর শেষ করবো। পরবর্তীতে শিষ্য হয়ে পরশালী দেওয়ান যখন পালা গান শুরু করবে তার কথার পরিপ্রেক্ষিতে যে সমস্ত কথা কওয়ার দরকার আমি কথার পাশে কথা রাখার জন্য চেষ্টা করবো। এইমাত্র আমার একটা গান শুনুন। তোমরা যদি প্রকৃতপক্ষে আল্লাহকে পেতে চাও তাহলে একটা ওসিলা সাব্যস্ত করো, অর্থাৎ আমার নাইবের আসলে অনুসন্ধান করো। যেনারা আমার বংশীয় আলেম লোকের হাত ধরে বায়াত গ্রহণ করবে না প্রকৃতপক্ষে আমার রহমত এবং বরকত থেকে তেনারা বঞ্চিত থাকবে। আল্লাহ তেমনি বলছে তোমরা যদি কেউ আমাকে পেতে চাও তাহলে আমার নবীবা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো। সেই ক্ষেত্রে প্রত্যেকটা মানুষের গুরু ধরার দরকার। তেমনি আমাদের মাজহাবের যিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেম আল্লামা বিশেষ করে পীর কামিলদের মধ্যে পীরদের মধ্যে ওহি আল্লাহদের মধ্যে শিরোমণি হযরত গাউসুল আজম সৈয়দ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বলে সম্মান্লা শৈকুল্লাহ শৈকু শয়তান, এই পৃথিবীতে যার পীর নেই তার পীর হল শয়তান, সে শয়তান দ্বারা পরিচালিত হয়। তাই আমরা যদি কোনো পীর মসজিদ ছাড়া কোনো ইবাদত করতে যাই তাহলে অলি আল্লাহদের খেলাফ করা হয়,
মবুদের খেলাপ করা হয়, তাদের কর্মীদের খেলাপ করা হয়, সাবেক কর্মীদের খেলাপ করা হয়, তাদের আমাদের উচিত একটা প্রিয় মুর্শিদের হাত ধরে আল্লাহকে তালাশ করা এবং হতে পর জগতের মধ্যে আল্লাহর অস্তিত্বকে প্রতিষ্ঠিত করে এবং তার গুণগান করে কবরে যাওয়া উচিত। মনরে আগে সব থাকে নিগুর সাধন হবে না, সব থাকে নিগুর সাধন হবে না, শুধু সুতার দ্বারা কষ্ট করলে তার সাধু বলি না, মৃদুর সাধন হবে না, সব থাকতে গুরুর করণ হবে না, সরকার রশিদ বলে শহর নসি সাধন করে চরণ ধরে প্রেমের রাজ্যে চলো না, প্রেমের রাজ্যে চলো না, আচ্ছা প্রেমের রাজ্যে মাত্র সরকার ওই দেশে তো অর্জন থাকবে না, আজ যে পালাটা সে পালা গুরু এবং শিষ্য, আমাকে শিষ্যের অভিনয় দিয়েছে বিধায়, আমি শিষ্য পদে গান দেখে আমি গুরুর কাছে কষ্ট রাখবো, আশা রাখি যে কষ্টে সুন্দরভাবে সে মীমাংসা দিবেন। Thank you.
নাই মোর হাতে দিব তোমার চরণ মেটে গো আমার দেহের মধ্যে শত চক্র আছে,
ঘটচক্র কোন জায়গায় কোন চক্র তার কর্ম বলি কি কি কোন চক্রের সাথে কোন পদ্ম জড়িত তার কাজ কর্ম কি চক্র বলি কি কি কোন জায়গায় কোন অবস্থায় কি অবস্থা আছে আর পদ্ম বলি কি কি আশা রাখি আমার গুরু এগুলি সুন্দর ভাবে বলবেন যেন ভক্ত হলো আকাঙ্ক্ষাকারী আর গুরু হলো পূর্ণকারী ভক্ত আকাঙ্ক্ষাকারী গুরু পূর্ণকারী আর সুন্দর ভাবে আমার যে আকাঙ্ক্ষা এগুলি পূর্ণ করে দিবেন সাধন চক্রের কি নাম থাকে কোথায় কোন চক্রের সাথে কোন পদ্ম জড়িত পদ্মের কি নাম আর কাজকর্ম কি কি আমার দেহকে সজীব করার জন্য আমার গুরুর কাছে আমি প্রশ্ন রাখলাম গুরু আমাকে সুন্দর ভাবে কানে আসে সম্মানিত শ্রোতা মন্ডলী এবার পরশ দেওয়ান এবং আমি আব্দুর রশিদ সরকার আপনাদের সামনে যে গুরু শিষ্যের পালা নিয়ে পালা করছি আমি একটা গান গেয়ে এদের মাছ দিয়ে পরশালী দেওয়ান সাহেবের কথাগুলোর জবাব দেওয়ার চেষ্টা করবো আমার গানটা একটু খেয়াল করে শুনুন ওরে মুর্শিদে ছাড়া আল্লাহ পাইবা বলো তোমার কে দিয়াছে এই মন্ত্র না মুর্শিদে ছাড়া আল্লাহ পাইবা মুর্শিদ ছাড়া আল্লাহ পাইবা কেদি আসে এই ধারণা সার্বভৌম ধারণা মানুষ সার্বভৌম ধারণা আমার শিষ্য আমাকে জিজ্ঞেস করেছে যে কোরআনের ভিতরে কোথায় মেয়েদেরকে মুরিদ করা যাবে এটা কোথায় বলেছে দেখো করো তুমি আমার একজন যোগ্য শিষ্য বলে আমি মনে করি কিন্তু নামাজ পড়ার জন্য হুকুম দিয়েছে হ্যাঁ বিশ্বজগতের মানুষ তোমরা নামাজ পড়ো এখানে মেয়ে আর পুরুষ কোনো বাদ করে হুকুম দিয়ে নেই এই হুকুমের পরিবর্তে মেয়ের ওপর তো হয় পুরুষের ওপর তো হয় তারাই আল্লাহর বান্দাবান্ধি তারা আল্লাহর হুকুম পালন করবে যেহেতু আল্লাহ বলেছে ওসিলা ছাড়া আমাকে পাইবে না তোমরা যদি আমাকে পাইতে হয় তাহলে ওসিলা সাব্যস্ত করো এই হুকুমটা মেয়ের জন্য হয়েছে এটা পুরুষের জন্য হয়েছে কাজে এটা তুমি আলাদা করে দেখতে পারো না কাজে মেয়ের অনুরোধ হইতে হবে পুরুষের অনুরোধ হইতে হবে মেয়েরও আল্লাহ আছে এবং পুরুষেরও আল্লাহ আছে আমি আমার উপরে আমার স্ত্রীর হক আছে আমি তার হক আদায় করে বেহেস্তে যাব আর আমার স্ত্রী আমার উপরে যে হক আছে সে তার হক আদায় করে সে বেহেস্তে যাবে কিন্তু এই হক গুলা আদায় করার মধ্যে থাকবে উকিলা উভয়ের জন্য থাকবে কি এটার জন্য কোনো আলাদা কিছু থাকার দরকার নেই উভয়ের জন্য উকিলের প্রয়োজন আছে আরে ভাই
ষট চক্রের কথা, কত রঙের তথ্য আমার দেহের ভিতরে, ষট চক্র কয়টা আমার দেহের ভিতরে, পত্র কয়টা, কুন্ডার কোন করণ, এগুলো করে কি অফিস সামলে নাকি? হ্যাঁ আল্লাহ পাওয়ার কোনো খবর নাই, আল্লাহরে কিভাবে কিভাবে পাবো, আসলে কিভাবে পাবো, আমার ভিতরে গুরু ভক্তি কিভাবে থাকবে, প্রেম কিভাবে থাকবে, এই সমস্ত কোনো প্রশ্ন নাই। আর মানুষ মুড়ি পাইব আমার বস্তু, এই সমস্ত চালাকি মেরে কোনো বদল করা যায় না। আমি তোমাকে সরকার তোমার তীর, আমাকে কেমনে পাওয়া যাবো, এই বস্তু করো, আমি তোমার তীর হইলে তোমার কষ্টের কোনো অভাব থাকবে না। আমার দেহের মনি বিস্কলিত হইয়া যখন আমার সূর্যগুলো চতুর্কলে আসে, তারা সাধু লোক, তারা ব্যাসকুম্ভের করণ করে এই ষড় চক্রকে ভেদ করে কীর্তন পদ্ম, অষ্টকল পদ্ম, কীর্তন পদ্ম, দশকল পদ্ম, এই পদ্মগুলো ভেদ করে সুষমার ছিদ্র দিয়া সেই কীর্তটাকে মণিপুরে যখন দিয়ে যায়, তাই সাধু লোক বলেছে, ওরে মন সম্বন্ধে আসে কাছে পালাইবার এক জায়গা আছে, সেই জায়গার নাম মণিপুর। মণিপুরে যে গিয়াছে তার সে মরণ পেছনে করা দেখাইয়া সাথী রাষ্ট্রের সুখ করতেছে। এগুলো ষড়যন্ত্রের করণ, এর থেকে বিস্তারিত বহু কিছু সম্পর্কে বলা যাবে, কিন্তু যেহেতু কাছে একমাত্র 10 মিনিট করে সময়, এর বিস্তারিত কিছু বলা যাবে না। তোমাকে সাধারণ ঘটনা আমি দিয়ে দিলাম, তবে করণ এই সমস্ত পাঁচটা দিকে সবাই করে আল্লাহ হয়ে গেলেন প্রেম ভক্তি হৃদয়ের ভিতরে সারা দেখবে সে আর মানুষ, মানুষ নাই তো
খাই খাই লোক ফোন বলো মার বিয়ার দিন বাবার জন্ম দয়াল আমি ছিলাম কই আরে পানির নিচে আগুন জ্বলে খাই খাই লোক ফোন আরে মার বিয়ার দিন বাবার জন্ম দয়াল আমি ছিলাম কই আমাকে বলে আমার একটা গান ছিল তুমি দয়াল হলে হবে কি আমি তো ভজন ভর্তি একজনের বাজার গান বুঝলে গান বলে ব্যথায় মরলাম রে তুমি ভজন ভর্তি তুমি তো জানতে পারো তুমি ভজন ভর্তি তুমি কাজকর্ম করো আমি বলবো দয়া এটা তোমার ঠিক হয় না আমি কাজ করি না যদি তুমি দয়াল হও তাহলে আমি দয়াল না তুমি ছন্দ একজন ঘন্টা যে কাজ করে না তারে যদি কেউ দয়া করে তাকে বলা হয় দয়া কেমন আমি গান গাই খাটনি করি খাটনি খাটি পারিশ্রমিক মজুরি পায় না পায় সে গান না গাই লিখি কেউ পায় না দিতে তাহলে তুমি দয়াল না কেন আমি গান গাইবেন কেন যদি দাও একটা গান না গাও ইয়া সুন্দরভাবে খাওয়া দাওয়া করে তারপরে দুই তিন চারে পাঁচ লাখ টাকা দেওয়ার বিদায় ধরে দিত রসিদটা তুমি সে কাজ করো আর এটা ব্যাগ কেলে কথা আমি কাজ করি না যদি তোমার ঘরে ভাই তাহলে তুমি দয়াল না আমি কাজ করবো না তোমাকে ডাকবো না তবু যদি তুমি আমাকে দয়া করো কার না হলে দয়াল আমি যে দেশে কথা বলি তা শুধু তুমি বুঝো না আমি তোমায় ডাকবো না খুঁজবো না ভজন করবো না কিচ্ছু করবো না তুমি আমার যদি তোমার দয়া করতে হবে তবে তুমি দয়া আর যদি দায়িত্ব কষ্ট করলে তোমার পায় সে দয় করে দয়া তুমি ফল করে দেবে কি বলবো ছোট ছোট সম্বন্ধে জিজ্ঞাসা করেছি ভাই আমি কষ্ট জিগে তুমি কি করবা আমার দয়াল যদি তট তুই আমার বুঝিবেন না পারে তুই তুমি কিসের গুরু তোমার কাছে মুড়ি দয় এক ছাগল আর তুমি হলে আরেক ছাগল ভক্ত যে গুরু ভক্তকে বুঝাই দিতে পারে বাঙালি গুরু আর যে বুঝাইতে না পারে সে কোন বইটা যাও বলো এত গুরু না হলো গুরু শতচক্র সম্বন্ধে কারো কথা নাই শতচক্র দেহকে সজীব করা পাকিস্তান চক্র দুর্য ধর চক্র মূল ধর চক্র তিন চার গেল নাম কইয়া তারপরে তার কোনো কথাবার্তা নাই চক্র যে তিন জায়গায় থাকে তার কি কাম কোন চক্রের সাথে কোন পদ্ম জড়িত পদ্মের কাজ কি আমি দাদা আমাকে বুঝাই দেবে শরৎচক্র সম্বন্ধে আসলে তা তো বুঝে নেবা তুমি পদ্ম দিয়ে কি করবা তোমার মতো গুরুর কাছে মুড়ি দাও আমার মতো তোমার কাছে গুরুর কাছে তোমার মতো গুরুর কাছে সেই দাদারা মুড়ি দেবো তো জাহান নামে গেছি আর তুমি হয়তো একদম মরে গেছো পানির তলে আগুন জ্বলে খাইলো খোল মার বিয়ার দিন বাবার জন্ম আমি ছিলাম খোল তাই তাল গাছেতে হইলার তুলে I don't know.
মাথায় কাটা স্মৃতি স্কুলের যুবতীর সাথে কইরাছে বিধি আশি বছরের বুড়ি একদম মাথায় কাটা স্মৃতি স্কুলের যুবত আয় স্কুলের সওয়ালের সাথে কইরাছে বিধি বাচ্চার সাথে কি করিয়া বাবা দিয়ে ঘটালি ছেলে জানো পাই আসলে তো দেখলাম রে গুরুর সালাম পত্র নাই কালকে আমার জিজ্ঞাসা রইল জবাব জানো পাই আসলে তো দেখলাম রে গুরুর সালাম পত্র নাই আমার কাছে প্রশ্ন করে জবাব দিব দিয়া আমার গুরু আমার জিজ্ঞাসা হ্যাঁ আমার ভক্ত তুমি বলো তো তুমি আমার কাছে কেন মুড়ি ধরছো আমি আপনার কাছে মুড়ি ধরছি আমি নিষ্কেনি দিচ্ছি না তুমি আমি অজ্ঞানী আর আমার গুরু হলো মহাজন আমি সেই অজ্ঞানী জানতে কাইটা সে মহাজনকে লাভ করবো এর জন্য আপনার কাছে দায়ে ধরেছি আমার এই অজ্ঞানী জ্ঞান কাইটা সে মহাজনী জ্ঞান বানাইয়া আমাকে সে আপনি আল্লাহ জাতের সাথে মিশিয়ে দেন আমি আমার চিনি না আপনি আমাকে চিনে দেন আমার নিষ্কেনি যে চিনে দেন আমার এই অন্ধকার ঘরকে আলোকিত করার জন্য আমি আপনার কাছে দায়ে ধরেছি ছিল ভাইয়া লোকের বিমুখ আছে আল্লাহর হুকুম নামাজ পড়া এই নামাজ মাইয়া লোক পড়তে পারবে পুরুষ লোক পড়তে পারবে না তার মধ্যে ভাগ আছে ভাইয়া লোকের নামাজ পড়ার তাসিরাত পথ পুরুষ কোন নামাজ পড়ে ডক আর কেন পুরুষ কোন জামাতে যায় নামাজ পড়তে পারবো মাইয়া লোকের জামাতে যায় নামাজ পড়তে পারবো পুরুষের আজান দিতে পারবো মাইয়া লোকের আজান দিতে পারবো না পুরো ছেলে ইমাম হয়ে নামাজ পড়তে পারবে মাইয়া লোকে পড়বে না হাত দিয়ার নাভিতে হাত রাখে মায়ের লোকে তা না মায়ের লোকে বুকে হাত রাখে মায়ের লোকে ঘরে নামাজ করবে নামাজের কথা তমুরিদের কথা ব্যাস করতো নামাজের কথা আর মুরুদের কথা ব্যাস করবে ভাইয়া তুমি বলো আচ্ছা গুরু বলে যে ভক্তের কলবের সাথে যদি গুরুর কলবে মিশে তাহলে ফায়ার চলে যায় কলবে কলবে সাপ দিয়া ফায়ার চলে যায় একটা নারী লোক সার যে গোয়ালে ওই ফায়ার জানি দিব তুমি ওই নারী লোককে কেমনে বুকের সাথে সাপ দিয়া তুমি ফায়ার দিবে এটা তোমার পুরান হাতে আসি না এটা মাইন না কেমন দিবে কিনা আরো একটু বুঝে দিয়া অঘ ফায়ারটা কেমনে দেবে এই তো আমার রইল ছড়া সর্বরা সবাই জানলে পরে রসিদ সরকার জবাব দাও আমার জানলে পরে বুদ্ধি টান পাবো আমার কিনে শুনাইয়া আশা করতে চাই I'm not going to be able to do that.
আগে মানুষের সঙ্গ ধর ওর এমন মন রে, আগে একজন মানুষের সঙ্গ ধর ওর এমন মন রে, মানুষের হাট বাজারে মানুষ রূপেই চলে ফিরে সকলে শিবে না তার না ফুটিলে জ্ঞানময়ন অদুচার খুলে সে জ্ঞান রাখি তার হয়েছে দেখা দেখি ভৈরাছে সে কবর নাকি করিয়া নিত্যের কবর গো করিয়াছে কবর নাকি করিয়া নিত্যের কবর মানুষের সংগ্রহ করে মন্দিরে মানুষের সংগ্রহ করে মন সম্মানিত শ্রোতা বন্ধুরা, এবার কোন শিষ্যের পর আপনার সবাই অবগত বরস তুমি যেভাবে কথা বলছো এটা যেমন তুমি একটা শরীয়ত মারফতের পালা শুরু করেছো, একটা শিষ্য তার গুরুর সাথে কিভাবে কথা বলতে হয় এবং তার আদব কায়দা কিভাবে রাখতে হয়, গুরুর প্রতি একটা শিষ্যের ভক্তি কিভাবে রাখতে হয় তাও জিনিসটুকু তোমার জানা নাই। তুমি মনে করছো গানের পাল্লা ভরছি, বিপক্ষের সরকার হলো আমার বসির মাতু ও আমার সঙ্গে বয়সী গায়ক ওর সাথে আমার আদব কায়দা রক্ষা করুন কি, কিন্তু পালা প্রথম গুরুর বলা কাজে দেখো তোমার বেয়াদবের কোন বন্দিগি নাই, যতক্ষণ পর্যন্ত তুমি বেয়াদবি করবা অতক্ষণ পর্যন্ত তোমার সাথে গুরু শিষ্যের পালা চলতে পারে না। তুমি যত কথা বলো আমাকে কোনো আপত্তি না, কিন্তু তোমার আদবের সঙ্গে কথা বলতে হবে, তার প্রমাণ তুমি আগের গানে রেখেছো। যেহেতু গানের মধ্যে ভাই বললা যে তুমি দয়াল হলে কি হবে, আমি ওর ভক্তিহীন হয়ে গেছি, তার কাছে তুমি বলতে চাও যে তুমি দয়াল হলে কি হবে, আমি ভক্তিহীন হয়ে গেছি, আমার সাধন বদল তোমার সাধন বদল আমার হলো না, আর তার সাথে তুমি তর্কের মধ্যে এসে বলো যে এটা ঘন্টার গুরু এটা গুরু না গুরু, এই সমস্ত কথাবার্তা বলে তোমার গুরু শিষ্যের পাল্লাটাকে তা ক্রমশিত করেছো তোমাদের মধ্যে একটা গায়ক আছে। আসলে পরস পাল্লার ক্ষেত্রে তুমি অনেক কথাই বলতে পারবে আমি জানি, আমিও তোমাকে বলতে পারবো তুমি আমাকে বলতে পারবে, কিন্তু গুরু শিষ্যের পাল্লাই হয় না। তুমি আমাকে প্রশ্ন করেছো যে নারীদের আবার গুরুধর কথা করা আছে, আমি বলেছিলাম এখানে গুরুধর হুকুম আসছে সেটা নারী পুরুষ উভয়ের জন্য হয়ে আসছে, নামাজ পড়ার হুকুম আসছে নারী পুরুষ উভয়ের জন্য নামাজ পড়ার হুকুম, তারপরে বিচ্ছেদ তুমি বলেছো কি নারীরা তো জামাতে নামাজ পড়তে পারে, কে বলেছে নারীরা নামাজ জামাতে নামাজ পড়তে পারে না, তুমি ভাই তোমার কারণ যে নারীরা জামাতে নামাজ পড়ে, জামাতে নামাজ বহু জায়গায় পড়ে, আমাদের এখানে এক মসজিদ হয়েছে মেয়েদের জন্য তারা মসজিদে জামাতে নামাজ পড়ে, বাংলাদেশের অনেক জায়গায় চালু হয়ে গেছে, তার কোনো বার নাই তার কোনো নিষেধ নাই, মেয়েরাও না জামাতে নামাজ পড়তে পারে। তুমি বলো শুধু মেয়েরা আদান দিতে পারে না পুরুষ আদান দিতে পারে, তুমি বলো তো মেয়েরা মানুষের সামনে প্রকাশে যাইতে পারে না পুরুষরা যাইতে পারে, হ্যাঁ গুরু ভজনের মধ্যে মেয়ে পুরুষের একটা পার্থক্য আছে, সেই পার্থক্য আছে মেয়েরা পর্দায় থেকে গুরুর ভজন করবে আর পুরুষরা প্রকাশ্যে গুরুর ভজন করবে, যেমন পুরুষে হাত ধরবে মুখামুখি আর মেয়েরা পর্দার আপনার থেকে গুরু পাগিয়ে দিবে সেই পাগিয়ে দিবে পুরুষ হবে তওবা করবে, এরকম শরীর ঠিক রেখেও ব্যবস্থা আছে। তুমি আবার তারপরে বিকেলে বলছো যে শিষ্য যদি চায় গুরু যদি চায় শিষ্যকে ফায়স দেবে পুরুষ শিষ্যকে, তাহলে মেয়ে শিশুর ফায়স দেবে তোমার সুন্দর ব্যবস্থা আছে, আমি আমার যে ভক্ত অর্থাৎ ওই মেয়েটার যে স্বামী আমি তার বুকের ভিতরে আমার ফায়স দেবো, আমার ফায়স দেবে যদি চোট থাকে তাহলে ওই বুকে আবার আর এক বুক মিশলে ফায়স ওখান থেকে ওখানে চলে যাবে, যেমন আলাউদ্দিন আল খাতরি সে যখন হাত দিয়েছিল তখন এখান থেকে দিল্লি শহরে সেই ফায়সের আগুন জ্বলেছিল, তেমনি আমি যদি সত্যিকার একটা গুরু হয়েই থাকি তাহলে আমার থেকে আগুন জ্বলবে আমার ভক্তের কলবে, আমার ভক্তের কলবের থেকে আগুন জ্বলবে তার স্ত্রীর কলবে, তার মূল দর্শনটা কি বাইরে তখন শরীয়তে নিষেধ আছে তার প্রতি আমরা ভক্তি চান, কাজে আমি নিষেধ না থাকতে মিশাইতাম আর শরীয়তে তখন নিষেধ আছে কাজে আমি মিশাবো তার প্রতি ভক্তি, আমি আমার ভক্তের সাথে মিশাবো আমার ভক্তের তার সাথে মিশে আসবো পায়ে 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 বলুন তাতে কোনো অসুবিধা হবে না। আর ষড়যন্ত্রের কথা বলেছ, ষড়যন্ত্রের সংক্ষিপ্ত উত্তর দেওয়ার জন্য যাহা প্রয়োজন আমি তাহা সরকার সর্বপ্রথম দৃষ্ট পতাকা শতচক্রের দৃষ্ট পতাকা আমি বলে ফেলছি, এখন তোমার দেখ প্রতিদিন কোনটার সাথে কোনটা মিশাই দেয়া, কোন পদ্মের সাথে কোন চক্র, কোন চক্রের সাথে কোন দল, এইগুলো তুমি ভাগ ভাগ করে ফেলছো, এগুলো তুমি নিজে ভাগ থেকে লোক যায়, আমি যখন পারলাম না তুমি একটু করে দেখাইতে
মায়ের বিয়ের দিন বাবার জন্য সুন্দর কথা বিয়ে তো এক প্রকার না এই যে আমাদের স্বামী স্ত্রী বিয়ে হয়েছে ওটা একটা বিয়ে মরণের দিন একটা বিয়ে মনে করো যে আমার বাপ একজন মুর্শিদের কাছে মুড়ি ধোয়ার জন্য তার মুড়ি ধোয়ার জন্য একজন পীর আনতে পারি বল ওই দিন আদেশ করে ধরা মা মারা গেল ওই দিন মায়ের বিয়ে আরম্ভ হইলো আর বাবার নতুন জন্ম আরম্ভ হইলো অসুবিধে কি এরকম ব্যাপার সবার হইতে পারে কারণ কোন কোথায় যায় গান লেগছে ওটা আমার ভাবার ব্যাপার না আমার ভাব খাবার ব্যাপার যে আমি এইটার গবাবটা কত দূর সুন্দর করে পরিষ্কার যায় গবাবটা দিতে পারি এটি হলো আমার ক্রেডিট বা আমার জানা শোনার আমার জ্ঞানের অভিজ্ঞতা কিন্তু ছোট বন্ধু তাই মাপবে আর একটা বলেছে যে যে তাল গাছের মাথা হলো শৈলের কুমার তাল গাছটা কে তাল গাছটা বাবা আমি এটার মাথায় শৈলের কুমার শৈলের কুমার তুমি আমি পৃথিবীর মতো সন্তান এরা হলো শৈলের কুমার এই যে মরাই দৈরাবার সাজা খাইতেছে অর্থাৎ তোমার বাপ এবং আমার বাপ আমার মায়ের কাছে যখন গেছে আমার মায়ের যৌন অঙ্গল মরা যখন থেকে আমার বাবার স্পট হয়েছে স্পর্শ হয়েছে আমার বাপ তো তাজা হয়ে সেখানে দেখলো সেখান থেকে দুজন মরা হয়ে ফিরে এসে এই শৈলের পোনা খেয়ে হয়েছে অর্থাৎ এটা যৌন অঙ্গ দিয়ে তখন হয়েছে তোমাকে আবার আমি বলি দেখো পুরো শিষ্যের ব্যাপার তত্ত্ব তলিন না পুরো শিষ্যের ব্যাপার একদিন নিজামুদ্দিন আউলিয়ার দরবারে শেখ ফরিদের দরবারে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে লক্ষ্য করেছি আমি তার জীবনী পড়েছি যে এক ভক্ত জোর হাত করে বসে আছে নিজামুদ্দিনের পীর শেখ ফরিদ আউলিয়া আছে যে বাবা তুমি তো জোর হাত করে তোমার মুখের দিকে ঢুকতে বসে আছে এই বালকটিকে এই বৎসটিকে হযরত নিজামুদ্দিন আউলিয়া তার মুর্শিদ কেবলার কাছে উত্তর করলেন ইনি আমার এমন একজন ভক্ত যিনি 12 বছর যাবৎ আমার কাছে মুরিদ হয়ে 1 লক্ষ দিরহাম আমার দরবারে খরচ করেছে আজ পর্যন্ত আমার কাছে একটা কথা জিজ্ঞেস করার জন্য সাহস পায় নাই আমার সেই ভক্ত তখন শেখ ফরিদ বলেছে নিজাম তুমি আর দেরি করো না এই ভক্তকে বুকে টানতে নিয়ে বলল এতে খেলা ভোট দিয়ে দাও বাবা এই জগতে গুরু যার হয়ে গেছে তার অভাব বলতে কোনো কিছুই থাকে না তাই আমি বলতে চাই আগে গুরুকে চিনো গুরুকে মানো গুরুকে ভজো গুরু চরণের দাসের সাথে দেখবে তোমার অভাব বলতে কোনো কিছু থাকবে না তুমি কয়টা তত্ত্ব পৃথিবীতে শিখবা তারপরও শিখার বাকি থাকবে আর গুরু তত্ত্বকে কোন টানতে পারো তোমার শিখার কোনো কিছু বাকি থাকবে সব অভাব তোমার পূর্ণ হয়ে যাবে তাহলে তোমাকে বলতে কিছু করো নিজে তো গুরু বদন করো না নিজে তো গুরু বদন করো না একবার শুনি রাজ্য বলেন না একবার শুনি কবির উদ্দিন না আবার শুনি সাউমিয়াম না আবার শুনি আমগাল যে আমির আলী খান না গুরু ভজন তো করো নাই গুরুর সাথে কিভাবে কথা বলতে হয় গুরুর ভজন যে কত কঠিন কত কষ্ট বলতে আল্লাহ গুরু সেটাকে বাক্য রক্ষা করার জন্য 12 বছর পানির ভিতরে ফেলে করেছে সারা পাহাড়ি কালন্দার মাত্র মুর্শিদ কেবল একটা বাক্য রক্ষা করার জন্য 12 বছর 2 হাতে করে পানির ভিতরে তারা গেছিল তাদের গুরু ভজন গুরু ভজনের অবস্থাটা বাবা সেই রকম আর তোমার মতো আমার মতো ভক্ত ধরা চাই বাবা 12 গুরুদের নাম কি 14 কামানের নাম কি আমার মগজের ভিতরে রক কয়টা আসে ফল কাছে নাই খাই ফল তার কোথা মাইয়ার নাম করে দাও মাছ মরা খাওয়া হারাও কে গরু তাজা খাওয়া হারাল না কে এই নানান বুদ্ধের সমস্ত প্রশ্ন এগুলো আসলে গুরু শিশুটা কার কাজের বন্ধ গুণগানের বন্ধ তাদের সাথে মানুষ সারা তাই মাথা ভিত্ত বস্তু নিরঞ্জন মানুষ সারা তাই মাথা ভিত্ত বস্তু নিরঞ্জন মানুষের সঙ্গ ওরে মন মন রে মানুষের সঙ্গ ওরে মন মানুষের পালার ভিতরে বিচারবাজি না করাটাই ভালো সুন্দরভাবে পালা করে যাও আমি তুমি যদি এই সুযোগ নিয়ে মানুষের পালার ভিতরে বলে সরকার গালাগালি বা তার জন্য কোনো কথা বলে নাই আমি তোমাকে কাপুরুল বলবো লাইনের কথা দিয়ে তুমি আমাকে মাইয়ে খাও কিন্তু বে লাইনে শেষ আসল ভাই করে কথা বললে আমি তোমাকে কাপুরুল বলে চিন্তা করবো মানুষের হাঁটবা দাঁড়ে মানুষের সকলে শ্রীলে না পারে না ফুটিলে জ্ঞান নয়ন সকলে শ্রীলে না পারে না ফুটিলে জ্ঞান নয়ন
জবাব করলেন আসলে ব্যাপারটা কি
খাবারে করাইছে দিয়া কোন নতুন বোয়া দিতে গেছে তারপর এখন আবার তোমাদের বাড়ি যাবো মানে সবার সালাম করে মায়ের সালাম করে মায় কয় মাগো দোয়া করি তুমি সুখে শান্তিতে থাকো শ্বশুরে সালাম করে শ্বশুর কয় মাগো দোয়া করি সুখে শান্তি থাকো তুমি যাও বাবার বাড়ি যাও মানে হা ভাই খালি ওরা হইতেছে বিয়ে করলাম আমি সবার সালাম করি না কেন সালাম খাবারে যে বসে না হাবাই কয় মাগো মানে দোয়া করি তুমি সুখে শান্তিতে থাকো মাগো দোয়া করি সুখে শান্তিতে থাকো সালাম করলে যে খুব সর্দ লাগে তো জানে না বলে শীত না কথা কয় শীত পরমের একটা পালার মধ্যে পায় পাতা শুন নাই তাল নাই আরে বারোটা ক্যাসেট আছে আর বারোটা ক্যাসেটটা এক কুঠি ক্যাসেট যদি থাকে পরশের ফস কেন্দ্রি মাংস দিতে পারবে না এই জন্ম না নয়া কারে না যদি দয়া না করো এমন করে আমি বাঁচি বড় আসামিয়া তোর দরবারে আতুলে বড় আসামিয়া তোর দরবারে আতুলে বড় আসামিয়া তোর দরবারে